বিজিবির বাধার মুখে ধোপাজান চলতি নদীতে দেশীয় পদ্ধতিতে বালি ও পাথর উত্তোলন করতে না পেরে অনাহারে অর্থাহারে জীবন কাটাচ্ছে নদীর দুপাড়ের 25,000 শ্রমিক। কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে তাদের অনেকে এলাকা ছেড়েছেন। জিরো লাইন থেকে দেশের অভ্যন্তরে 150 গজের বাহিরে কাজ করার সুযোগ চেয়ে মানববন্ধন করেছে অসহায় দরিদ্র শ্রমিকরা। সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাবুদ্দিন তালুকদারের প্রতিবেদন, জানাচ্ছেন মোহসিন কবির। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় সুনামগঞ্জের পাহাড়ি ও সীমান্তবর্তী 25,000 শ্রমিকের একমাত্র ভরসা ধোপাজান চলতি নদী। তবে 7 মাস ধরে নদীটি বন্ধ থাকায় কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত তারা। স্থানীয় বিজিবির বাধার মুখে এখন কর্মহীন দরিদ্র অসহায় শ্রমিকরা। কয়েক যুগ ধরে এই নদীতে দেশীয় পদ্ধতিতে হাত বেলচা ও বার্কি দিয়ে বালি ও পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করে আসলেও এখন নদীতে নামতেই দিচ্ছে না বিজিবি সদস্যরা। এখন নদী বন্ধ, বাচ্চা কাচ্চা লেখাপড়া বন্ধ, খাওয়া হোক অনেক কঠিন, খুব সমস্যায় আছে। তারা নামতে গেলে আপনারা মারধর করে, আপনারা বিভিন্ন ধরনের গালি গালাজ করে। শুধু একমাত্র বালু পাথরের কাছ থেকে এটা চিনায় নিছে, নৌকা গুলা ক্যাম্পে আটক করে রাখছে। দেশীয় পদ্ধতিতে বালি পাথর উত্তোলনের জন্য তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। নুড়ি পাথর বালি উত্তোলনের বিষয়ে একটি সংগঠন এসেছিল কিছুক্ষণ আগে, আমি তাদেরকে বলেছি, তাদের সমস্যার বিষয়টি তুলে ধরে তারা লিখিতভাবে আমাদেরকে জানালে আমরা সেই বিষয়ে যাচাই ক্রমে নদীর দুপাড়ের শ্রমিকদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এসটিভি নিউজ ডেস্ক।